তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। এখানে আমাদের এবারে কৃষিগুলো আছে এবং ভ্যাটিকভাবন ক্যাটেল নামে আমাদের একটা লাইন আছে, এই লাইনটা এখানে সংরক্ষিত আছে। তা আমাদের এখানে মূলত যেহেতু একটা কেন্দ্র গোপন খাবার, সেখানে দেশের বাইরে থেকে আমরা বিভিন্ন এনজিওটিক যে সারগুলো সিমেন্ট নিয়ে আসা হয়, সিমেন্ট নিয়ে আসার পরে এখানে যে লোকাল গরুর সাথে ক্রস করে এখানে হাইব্রিড কাউ তৈরি করা হয়। এটা আমাদের বাংলাদেশের জন্য উপযোগী এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়া চলতে পারে। ভ্যাক্সিকন ক্যাটাল যেটা আছে সেটা আমাদের পিছনে আছে। তা ভ্যাক্সিকন ক্যাটালটা আমরা এখনও এরকম ডেভেলপ হয় নাই, যারা কাজ করতেছে সেটা খুবই ভালো। আকারে ছোটো, খাবার কম লাগে এবং অধিক উৎপাদনশীল, আর বডি প্রতিষ্ঠানের তুলনায় সে অধিক উৎপাদনশীল এবং রোগবালাই অনেক কম হয়। সেটা যদি আমরা আরও ডেভেলপ করতে পারি তাহলে দেশের যে আমাদের যে দেশীয় যে গরু সেটা আমাদের যে চাহিদা সেটা আসলে পূরণ হবে। আর মূলত লোকাল গরুগুলোর সাথে আমরা বিদেশি যে আমরা দুধের গরু, দুধের কাজের জন্য হলস্টেন সিজন আছে, হলস্টেন সিজন সিমেন্ট দিয়ে 100% সিমেন্ট দিয়ে লোকাল গরুগুলোকে প্রয়োগ করে এখানে 50% বা হাইব্রিড যে আমরা সংক্রান্ত যেটা বলি সেটা এখানে উৎপাদন করা হয়। হাইব্রিড সংক্রান্তের পাশাপাশি যে প্রাকৃতিক উৎপাদন হয় সেটা হলো আমাদের দেশের জন্য দেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়া চলতে পারে, এরকম করে করা হয়। আর দেশের আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো জাতের লোকাল গরু আছে, লোকাল গরুগুলোকে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার মাধ্যমে এখানে আরও এই জিনিসটাকে কাজে লাগিয়ে যে লোকাল জাতের যে কৃষিগুলোর যে উন্নয়ন সেটা ঘটানোর চেষ্টা করছি। সারা পৃথিবীতেই যারাই ক্যাটেল ডেভেলপমেন্ট করেছে তারা কিন্তু লোকাল জেনেটিক রিসার্চকে প্রাধান্য দিয়ে করেছে এবং এটা করতে হয়, কারণ জেনেটিক্সের ভাষা একটি কথা আছে, ইফ দেয়ার ইজ এ ভেরিয়েশন দেয়ার ইজ এ চান্স অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ ভেরিয়েশনটা থাকতে হবে। আমাদের লোকাল জেনেটিক্সের যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স বিশ্বের অন্য কোথাও নেই। এই যে জেনেটিক্স ভেরিয়েশন, এই ভেরিয়েশন দিয়েই ব্রিডাররা জেনেটিক ডেভেলপমেন্ট করে থাকে। আমাদের লোকাল জেনেটিক্স যে লোকাল গরুগুলো আছে, নর্থ বেঙ্গল গ্রে, পাবনা, মীর কাদিম, তারপরে আপনার আরও দু একটা ব্রিড এরকম লোকালি আছে, যেগুলোকে দিয়ে আমরা লোকাল জেনেটিক্সকে ডেভেলপ করার জন্য আমরা কিছু জিন হায়ার করি। এই লোকাল জেনেটিক্স রিসোর্সকে ডেভেলপ করার জন্যই আমরা লোকাল গরু এখানে রেখেছি। এগুলো হয়তো দুধের উৎপাদন কম, বাট এর মধ্যে যে অন্যান্য প্যারামিটার্স, একটা ক্যাটেল ডেভেলপমেন্ট অন্যান্য প্যারামিটার্স যেমন রিপ্রোডাকটিভ পারফরমেন্স, ডিজিজ রেজিস্ট্যান্স, তাপ সহিষ্ণু, আমাদের দেশে যেমন শীত প্রধান দেশ না, এটা হলো গরমের দেশ, এই গরমে গরু যাতে তাপ সহ্য করতে পারে সেই ধরনের ক্ষমতা কিন্তু লোকাল গরুর আছে। এই কারণে আমরা লোকাল জেনেটিক্স রিসোর্সকে একটা ব্রিডিং লাইন, লোকালের মধ্যে মীর কাদিম, নর্থ বেঙ্গল গ্রে, পাবনা, শাহিওয়াল, আরসিসি, চিটাগাং ক্যাটেল যেটা, এগুলো আলাদা ব্রিডিং লাইন তৈরি করছি। এই লাইন থেকে আমরা ভবিষ্যতে রিসার্চ করে দেখব কোন লাইনটা আমাদের জন্য বেশি স্যুট করে, সেই লাইন নিয়ে আমরা সারা বাংলাদেশে জেনেটিক ডেভেলপমেন্ট অর্থাৎ মিল প্রোডাকশন অর্থাৎ মিল প্রোডাকশন নিয়ে কাজ করব। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।